রহিম, আসসালামু আলাইকুম। আমি রশিদা খাতুন, সহকারী শিক্ষিকা, সুলাইমান কিন্ডারগার্টেন। আমার প্রিয় প্রথম শ্রেণী ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা শিখব চয়নিকার প্রশ্ন উত্তর। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী প্রথম, বিষয় বাংলা। চয়নিকার শিক্ষাদি গল্পে প্রশ্ন উত্তর শিখব আজ। তাহলে বোর্ডের দিকে সবাই লক্ষ্য করি। দেখো, প্রথম প্রশ্ন আমি লিখেছি, শিক্ষাদি কে ছিলেন? শিক্ষাদি কে ছিলেন? উত্তর, শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। আমি আবার করছি, দেখো প্রশ্ন, শিক্ষাদি কে ছিলেন? উত্তর, শিক্ষাদি ইরান দেশে কবি ছিলেন। শিক্ষাদি ইরান দেশে কবি ছিলেন। শিক্ষাদি কে ছিলেন? শিক্ষাদি ইরান দেশে কবি ছিলেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছুই শ্রেণীতে শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে বন্ধুরা, আজকের পড়া আমরা শ্রেণীতেই শিখে নিব। দেখো প্রথম প্রশ্ন, শিক্ষাদি কে ছিলেন? উত্তর, শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। প্রশ্ন আরেকটা দেখো, শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। আমরা আবার পড়ি, শিক্ষাদি কে ছিলেন? শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আর নয়, পরবর্তী পাঠে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ। রহিম, আসসালামু আলাইকুম। আমি রশিদা খাতুন, সহকারী শিক্ষিকা, সুলাইমান কিন্ডারগার্টেন। আমার প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা শিখব চয়নিকার প্রশ্ন উত্তর। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী প্রথম, বিষয় বাংলা। চয়নিকার শিক্ষাদি গল্পে প্রশ্ন উত্তর শিখব আজ। তাহলে বোর্ডের দিকে সবাই লক্ষ্য করি। দেখো প্রথম প্রশ্ন আমি লিখেছি, শিক্ষাদি কে ছিলেন? শিক্ষাদি কে ছিলেন? উত্তর, শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। শিক্ষাদি ইরান দেশের কবি ছিলেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শিক্ষাদি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাদি ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন।
আমি আবার করছি দেখো প্রশ্ন শেখ সাদী কে ছিলেন উত্তর শেখ সাদী ইরান দেশে কবি ছিলেন শেখ সাদী ইরান দেশে কবি ছিলেন শেখ সাদী কে ছিলেন শেখ সাদী ইরান দেশে কবি ছিলেন দ্বিতীয় প্রশ্ন দেখো শেখ সাদী কোথায় জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী কোথায় জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সবকিছুই শ্রেণীতে শেখানো হয় এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না তাহলে বন্ধুরা আজকের পড়া আমরা শ্রেণীতে শিখে নিব দেখো প্রথম প্রশ্ন শেখ সাদী কে ছিলেন উত্তর শেখ সাদী ইরান দেশের কবি ছিলেন শেখ সাদী ইরান দেশের কবি ছিলেন শেখ সাদী ইরান দেশের কবি ছিলেন প্রশ্ন আরেকটা দেখো শেখ সাদী কোথায় জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন আমরা আবার পড়ি শেখ সাদী কে ছিলেন শেখ সাদী ইরান দেশের কবি ছিলেন শেখ সাদী ইরান দেশের কবি ছিলেন শেখ সাদী কোথায় জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী ইরান দেশে জন্মগ্রহণ করেছিলেন ছাত্রছাত্রী বন্ধুরা আজ আর নয় পরবর্তী পাঠে আবার দেখা হবে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফিজ